হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আর আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এর জন্য নিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ একসাথে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা। হ্যাঁ, এটা ম্যারিনেশন করে রেখে দেবো কিছু সময়ের জন্য। এরপরে সব কিছু গুছিয়ে এরপর রান্না করবো। আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি তেল। এখানে আমি একটা পুরো চিকেন নিয়েছি, আর হচ্ছে একটা লেবুর রস দিয়ে দেবো। তো আজকে বিরিয়ানি বানানোর কোনো ইচ্ছেই ছিল না, হঠাৎ করে চিন্তা হলো, তাই ঘরে থাকা মশলা দিয়ে বানালাম। আর এরপরে একটা প্যান কড়াই নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম তেজপাতা, এরপরে দেবো শুকনো মরিচ, আস্ত গরম মশলা, আর হচ্ছে জিরা, শাহী জিরা ফোড়নে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো। তো গাইস, আপনারা অনেকে বলতে পারেন যে ব্লগ হচ্ছে না রান্নার ভিডিও হচ্ছে, এটা দুটোই, রান্নাও হচ্ছে, কুকিংও হচ্ছে, আবার ব্লগিংও হচ্ছে। তো আমি আসলে রান্নার ভিডিও বানাতাম না, প্রথমে সেলাইয়ের ভিডিও বানাইতাম, বাট বেবি হওয়ার পরে আর সেলাইয়ে সময় দিতে পারি না। এর জন্য এখন কুকিং, মানে চ্যানেলটা চালানোর জন্য কুকিংও করি, আবার ব্লগিংও করি, আবার মাঝে মধ্যে সেলাইয়ের ভিডিও দেই। তো সেলাইটা তেমন করা হয় না। এখন পেন্টিংটা ধরেছি, যে পেন্টিংয়ের কাজটা শিখেছি, তো ওইটা মোটামুটি ভালোই পারি। আর এখন ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাওয়ার জন্য আমি আমার রেগুলার কাজগুলো, এগুলোই শেয়ার করি আপনাদের সাথে টুকটাক অ্যাক্টিভ থাকার জন্য, আর না হলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আবার যখন সময় পাবো তখন আমি আবার সেলাই বা পেন্টিংয়ের ভিডিও স্টার্ট করব রেগুলারলি। তো আজকে বিরিয়ানিটা একদমই সিম্পল, এর মাঝে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। আর এই দেখুন আবহাওয়াটা কেমন, বাইরে বৃষ্টি হচ্ছে, তো হচ্ছেই, বৃষ্টি থামছে না। আর এই ওয়েদারে তো বিরিয়ানি খুবই মজার হয়। এই তো আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি এখানে পোলাও বসানোর জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেব হচ্ছে আদা বাটা, আর দুই তিনটা তেজপাতা, আর হচ্ছে আস্ত গরম মশলা দিলাম, আর কিছুই দেব না। আমাদের ঢাকার মানুষ এভাবেই বিরিয়ানি রান্না করে, অনেকের ভিডিওতে অনেকভাবে দেখেছি, বাট আমিও এভাবেই রান্না করি। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে পোলাও চালগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি দেব হচ্ছে কষিয়ে রাখা চিকেনগুলো। আর এইখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর চিকেনের জন্য আলাদা লবণ দিয়েছি, আর পোলাওর জন্য আলাদা লবণ, আপনারা লবণটা ব্যালেন্স করে দিবেন। আর এখানে দিয়ে দেব হচ্ছে একটুখানি গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিলে অনেক সুন্দর ফ্লেভার বেরো হবে, যেহেতু আমি বিরিয়ানি মশলা ইউজ করতেছি না। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে দুধ, আর আপনারা দুধ দিলেও পারেন না দিলেও পারেন, আমার বাসায় ছিল এর জন্য আমি দিয়ে দিলাম। আগের দিনের ভ্লগে আপনাদের দেখিয়েছিলাম যে একটা আমি ব্যাগ বানাইতেছি, ব্যাগ সেলাই করতেছিলাম, তো পুরনো জিন্স কেটে, তো ওইটা কমপ্লিট হয়েছে, আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওর শেষে। আর হচ্ছে দারাজ থেকে, যেহেতু দারাজে ইলেভেন চলতেছিল কিছুদিন ধরে 22 তারিখ পর্যন্ত, তো দিয়েছিলাম কয়েকটা চাদর অর্ডার, সেগুলো এসেছে, তো সেটাও আপনাদের সাথে দেখাবো রান্নাটা শেষ হলে। তো আজকের ব্লগটা খুব একটা স্পেশাল না, এমনি বাসায় যেভাবে থাকা হয় সেগুলোই। আর আমি তো ডেইলি ব্লগ দেই না, কারণ আমার প্রতিদিনের রুটিন একই, কোনো চেঞ্জ নেই। যখন বাইরে যাই হয় মাঝে মধ্যে ফোন নিয়ে যাই, অথবা ফোন নেই না, তো ফোন নিয়ে গেলে ভিডিও করা হয়, না নিলে ভিডিও করা হয় না। আর ফোন নেওয়া হয় না বেশিরভাগ, বুড়ির খাবার জল নেওয়া হয়, ই হয় তো ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, আর অনেক সময় মনে থাকে না ভিডিও করতে, বুড়ি থাকলে তো সমস্যা হয়, এই জন্য নেওয়া হয় না। তো এই যে আমার বিরিয়ানি শেষ, কমপ্লিট। তো এই দেখুন চিকেন বিরিয়ানিটা একদম, পোলাওগুলো ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লাগেনি, অনেক ভালো হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এই যে এইখানে পাকনা বুড়ি মোবাইল দেখতেছে, আর আমি আপনাদের সাথে সেই দারাজের চাদরগুলো দেখাবো, আর হচ্ছে আমি যে ব্যাগটা সেলাই করেছিলাম সেটা দেখাবো। তো বুড়ি এরকমই ফোন দেখে, অনেক বেশি ফোন দেখে, বাট আমি একা থাকি, একা আর কতক্ষণ সামলাবো, কতক্ষণ কথা বলা যায়। যাই হোক, কিছুই করার নেই, এখানে মানুষজন নেই, কম মানুষ, তার জন্য ফোনটা দেওয়া লাগে, আর কম দেওয়ার চেষ্টা করি। আর সবাইও বলে যে ফোন কম দিতে, বাট কিছু করার নেই, এগুলো হচ্ছে অনেক কম দামে, কম প্রাইসে পেয়েছি, এগুলো 450 টাকার মতো পড়েছে। চাদরটা সুন্দরই, আমাদের বাড়িতে, আমার বাপের বাড়ি একটা আছে, এটা ভালোই লাগে। তো এটা মার পছন্দ হয়েছে, দারাজে মাকে দেখিয়েছিলাম কোনটা কোনটা পছন্দ হয়, মা পছন্দ করেছিল, তারপরে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম।
এই যে এর জন্য আর পুরোপুরি খুললাম না, মাকে আবার দেবো। আর এই যে এটা হচ্ছে লাল রঙের, এটা অনেক সুন্দর, এটা আগেরটার থেকে কাপড়টা অনেক সফট লাগলো। তো এটা একটু বেশি পড়েছিল, এটা পড়েছিল 500 টাকার মতো, আর ওইটা তো 450 বললামই। আর এই যে এটা রেড কালার, আর অনেক বড় বড় পাতা, ফুল পাতা, তো এটাও অনেক সুন্দর, ভালোই লাগছে, পুরোটা ভরাই এমন। আর আমি আমার জন্য দুইটা নিতে চেয়েছিলাম, বাট পরে ভাবলাম যে ঘরে চাদর আছে, এর জন্য একটা দাম দেখে, একটু দাম বেশি দেখে নেই। তো দুইটা পছন্দ করেছিলাম, এরপরে আমার হাজব্যান্ডকে দেখাইলাম, ও এটা পছন্দ করেছে, এটা আমারও পছন্দ ছিল, যেহেতু দুইটার ভিতরেই বললাম দুইটাই আমার পছন্দ ছিল। এটা অনেক সুন্দর, এই যে দেখুন এটা কেমন পাতা পাতা, অনেক সুন্দর, পালক পালক, পালকের ভিতরে পালক নাকি পাতা বুঝতেছি না। তো এটা অনেক পছন্দ হয়েছিল আমার। তো এরপরে দেখাচ্ছি আমি যে ব্যাগটা করেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এটা, এটার ফিতাটা করেছি সুতো দিয়ে, আর হচ্ছে এই যে সেলাইগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, বাট সেলাই করা হয় নাই, কারণ মা যখন বুড়িকে নেয় তখন আমি সেলাই করি, আর সেলাই করতে অনেক সময় লাগে, এর জন্য পুরোটা একদিনে করতে পারি নাই, অনেক দিন সময় লেগেছে। আর এই যে ভিতরে আমি একটু ফোম ফোম দিয়েছি একটু ভারী করার জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? বাই বাই।